অনেস ক্রিন দেখতেই পাচ্ছেন বাংলা শস্য বিমা বিএসবি রবি দু হাজার তেইশ চব্বিশ মরশুমের ফর্মটি কিন্তু আমাদের কাছে চলে এসেছে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি এই ফর্মটি আপনারা কীভাবে পূরণ করবেন সাথে কোন কোন কাগজপত্র দিতে হবে কোথায় এই ফর্মটি পাবেন বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন কয়েকদিন আগেই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম বাংলার শস্য বিমা রবি দু হাজার তেইশ চব্বিশ মরশুমের আবেদন প্রক্রিয়া এই ডিসেম্বর মাসেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে এবং ইতিমধ্যে আবেদনপত্র কিন্তু জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে এবং আপনারা জানেন এই বাংলা শস্য বিমাতে নাম নথিভুক্ত থাকলে যদি আপনাদের ফসলের কোনো প্রাকৃতিক কারণে অথবা দুর্যোগে ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণের টাকা কিন্তু সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয় এবং বাংলা শস্য বিমাতে বছরে দুবার নাম নথিভুক্ত করাতে হয় একটি খারি মৌসুমের সময় এবং আরেকটি রবি মরশুমের শুরুতেই এবং খারি মরশুমে ইতিমধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে এবং খারি মরসুম কিন্তু শেষ হয়ে গিয়েছে এখন কিন্তু আপনাদের রবি মৌসুমের জন্য আবেদন করতে হবে এবং অনেকেই বিভিন্ন সময়ে প্রশ্ন করে থাকেন যে এখানে একবার আপনি আবেদন করেছেন আবারও আপনাকে আবেদন করতে হবে কি না তো এখানে কিন্তু আপনাকে প্রতিবারই আবেদন করতে হবে যদি আপনি আবেদন না করেন তাহলে ফসলের যদি আপনার ক্ষতি হয় তাহলে কিন্তু ক্ষতিপূরণ পাবেন না কয়েক মাস আগে যেখানে আপনি আবেদন করেছেন সেটা কিন্তু খারিফ মরসুমের জন্য এবং এখন যে আপনি আবেদন করবেন এটা কিন্তু রবি মরসুমের জন্য এবং অনস্ক্রিন প্রমাণটা দেখতে পাচ্ছেন নতুন কিন্তু এই ফর্মটি রবি দু হাজার তেইশ চব্বিশ মরসুমের তো ভিডিওটি শুরু করার আগে কৃতজ্ঞতা জানাচ্ছি এমডি সাইফুদ্দিন শেখকে আজকের এই সম্পূর্ণ তথ্যগুলো দিয়ে সাহায্য করেছেন এম ডিস সাইফুদ্দিন শেখ ওনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ বরাবরই উনি কিন্তু এই বাংলা শস্য বিমা অথবা বিএসবি নিয়ে আমাদের তথ্য দিয়ে আসছেন চলুন দেখে নেওয়া যাক ফর্মটি কীভাবে পূরণ করবেন সাথে কোন কোন কাগজপত্র জমা করতে হবে প্রথমত এখানে মধ্যস্থকারীর বিবরণ দিতে হবে এখানে আপনার হাত দেওয়ার দরকার নেই এটি এজেন্ট পূরণ করে দেবেন এবং পুরো ফর্মটি বাংলা অথবা ইংলিশ যে কোনো ভাষাতেই পূরণ করতে পারেন তবে ইংলিশে করার চেষ্টা করবেন প্রথমত এখানে কৃষকের নাম দিয়ে দেবেন পিতা মাতা অথবা স্বামী বা অভিভাবকের নাম এখানে দিয়ে দেবেন বয়সটা এখানে দিয়ে দেবেন আধার কার্ড অথবা ভোটার কার্ড হিসেবে লিঙ্গটা এখান থেকে সিলেক্ট করে নেবেন অথবা টিক দিয়ে দেবেন পুরুষ হলে পুং এবং যদি স্ত্রী হয়ে থাকে তাহলে স্ত্রী অন্যান্য হলে অন্যান্যর উপরে টিক দিয়ে দেবেন ভোটার কার্ড নম্বর এখানে আপনি দিয়ে দেবেন এটি কিন্তু আবশ্যিক অর্থাৎ ম্যান্ডেটারি ভোটার কার্ড নম্বর দিতেই হবে জাতিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তপশিলি জাতি তপশিলি উপজাতি অথবা ও বিসি আপনার ক্ষেত্রে যেটি হবে সেটার উপরে টিক দিয়ে দেবেন মোবাইল নম্বর এখানে দিয়ে দেবেন এখানে আপনাদের আধার নম্বর দিয়ে দেবেন এবং এই আধার নম্বরও কিন্তু আবশ্যিক অর্থাৎ আধার নম্বর কিন্তু দিতেই হবে অর্থাৎ ম্যান্ডেটারি বসবাসের ঠিকানা এখানে আপনাদের মৌজা অথবা গ্রামের নাম লিখে দেবেন গ্রাম পঞ্চায়েতের নাম ব্লক জেলা কেসিসি অর্থাৎ কৃষাণ ক্রেডিট কার্ড যদি আপনাদের কিষাণ ক্রেডিট কার্ড করা থাকে তাহলে হ্যার এখানে টিক দিয়ে দেবেন এবং যদি আপনাদের কৃষা ক্রেডিট কার্ড করা না থাকে তাহলে নার উপরে টিক দিয়ে দেবেন এরপর কৃষক বন্ধু আইডি যদি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত রয়েছে তাহলে কৃষক বন্ধু প্রকল্পের আইডি দেবেন যদি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত না থাকে তাহলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আইডি দেওয়ার প্রয়োজন নেই যদি আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত রয়েছে স্ট্যাটাস চেক করার পর সেখানে আইডি কিন্তু একটি পেয়ে যাবেন সেই আইডিটি হচ্ছে কিন্তু কৃষক বন্ধু আইডি তো সেই আইডিটি এখানে বসিয়ে দেবেন এরপর নিচেই বলা হচ্ছে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ এখানে কিন্তু আপনাদের ফসলের বিবরণটা দিতে হবে এবং জমির বিবরণ দিতে হবে প্রথমত রয়েছে অধুসূচিত ফসলের নাম অর্থাৎ যে ফসলের জন্য আপনি এই বিমাটা করতে চাইছেন সেই ফসলের নামটা কিন্তু এখানে লিখতে হবে ধরুন আপনি আলুর জন্য এই বিমাটা করতে চাইছেন তাহলে এখানে আলু লিখে দেবেন এবং সেই জমিটা যে ব্লকের আন্ডারে সেই ব্লকের নামটা এখানে লিখে দেবেন যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এখানে লিখে দেবেন এরপর সেই জমির বিবরণটা কিন্তু এখানে দিতে হবে মৌজার নামটা লিখতে হবে এবং জেল নংটা কিন্তু এখানে আপনি লিখে দেবেন এবং খতিয়ান নম্বর এখানে লিখে দেবেন যদি খতিয়ান থাকে এরপর এখানে দাগ নম্বরটা লিখে দেবেন এগুলো কিন্তু আপনাদের খতিয়ান অথবা দলিলেই পেয়ে যাবেন বিমার জন্য প্রস্তাবিত এলাকা অর্থাৎ কতগুলো জমির জন্য আপনি বিমাটা করতে চাইছেন সেই জমির পরিমাণটা কিন্তু এখানে লিখতে হবে অথবা আলু যে চাষ করেছেন সেই আলু চাষটা কত একর জমিতে আপনি করেছেন সেই পরিমাণটা কিন্তু এখানে লিখতে হবে এরপর এখানে বলা হচ্ছে নিজস্ব জমি ভাগ চাষি ভাড়া নেওয়া চাষী অর্থাৎ আপনার যদি নিজস্ব জমি হয় তাহলে নিজস্ব জমি লিখে দেবেন যদি ভাগ চাষী হয়ে থাকেন তাহলে ভাগ চাষী লিখে দেবেন যদি ভাড়া নেওয়া চাষি হয়ে থাকেন তাহলে ভাড়া নেওয়া চাষি এই কথাটি এখানে লিখে দেবেন এরপর এখানে বলা হচ্ছে ফসল রোপণের সম্ভাব্য তারিখ অর্থাৎ আপনি যে ফসলটা লাগিয়েছেন সেই রোপণের তারিখটা কিন্তু এখানে লিখতে হবে এরকম করে পরপর আপনি যে কয়েকটি ফসলের জন্য বিমা করতে চাইছেন সেই কয়েকটি ফসলের নাম লিখে তার ডিটেলসটা কিন্তু এখানে পূরণ করতে হবে এরপর এখানে কৃষকের ব্যাংকের বিবরণ দিতে হবে দেখুন এখানে বলা হচ্ছে কৃষকের ব্যাংকের বিবরণ আধার সংযুক্তিকৃত ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু দিতে হবে কৃষকের নাম এখানে দিয়ে দেবেন ব্যাংকের পাসবুই যে নামটি রয়েছে এরপর ব্যাংকের নাম দিতে হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাকি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আপনার যে ব্যাংক হবে সেই ব্যাংকের নামটা এখানে লিখে দেবেন ব্রাঞ্চের নাম অ্যাকাউন্ট নম্বর এগুলো কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুকেই পেয়ে যাবেন আইএফএসসি কোড এগারো সংখ্যার কিন্তু হবে সেটাও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুকেই পেয়ে যাবেন এবং অ্যাকাউন্টের ধরনটা লিখে দেবেন সেভিং নাকি কারেন্ট অ্যাকাউন্ট এরপরে এখানে বলা হচ্ছে কোনো প্রিমিয়াম নগদে দেওয়া হবে না অর্থাৎ কোনো কিন্তু আপনাদের প্রিমিয়ামের টাকা হাতে হাতে দিতে হবে না এখানে বলা হচ্ছে বাণিজ্যিক ফসল আলু ও আখ শর্ত সাপেক্ষে শুধুমাত্র আলু এবং আখের জন্য কিন্তু আপনাদের একটা পার্সেন্টেজ হিসেবে টাকা দিতে হবে সেটাও কিন্তু আপনাকে হাতে হাতেই দিতে হবে না এবং বাকি যে ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই আপনারা এই বিমাটা করতে পারবেন অথবা প্রিমিয়ামের কিন্তু এক টাকাও আপনাকে দিতে হবে না এরপর প্রাপ্তি শিকার এই অংশটি কিন্তু আপনাকে ছিঁড়ে দেওয়া হবে এটি আপনারাও পূরণ করতে পারেন অথবা যিনি থাকবেন উনিও কিন্তু পূরণ করে দিতে পারে দেখুন এখানে শ্রী শ্রীমতী রয়েছে এখানে আপনাদের নাম থাকবে পিতা অথবা স্বামীর নাম এখানে থাকবে গ্রাম পঞ্চায়েতের নাম ব্লকের নাম যে জেলার আপনি কৃষক সেই জেলার নামটি এখানে থাকবে যে তারিখে এই ফর্মটি জমা করছেন সেই তারিখটি এখানে থাকবে এবং যে যে ফসলের জন্য আপনি বিমা করছেন সেই ফসলের নামগুলো এখানে থাকবে এবং মোট জমির পরিমাণটা এখানে থাকবে এবং দেখুন এখানে বলা হচ্ছে জমির জন্য পূরণ করা প্রস্তাবপত্র গ্রহণ করা হইল ঝুঁকির গ্রহণযোগ্যতা প্রস্তাবপত্র যাচাই সাপেক্ষ এবং এখানে আবারও কিন্তু আপনার নাম থাকবে এবং আপনার ব্যাংকের নামটা এখানে থাকবে শাখার নামটা থাকবে অর্থাৎ ব্রাঞ্চের নাম এবং এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি থাকবে এবং মধ্যস্থকারীর নাম অর্থাৎ এজেন্টের এখানে কিন্তু নাম থাকবে ঠিকানা থাকবে এবং এখানে কিন্তু সিলসই অফিসের থাকবে এবং দেখুন এখানে কিন্তু আবারও বলা হচ্ছে কোনো প্রিমিয়াম নগদে নেওয়া হবে না অর্থাৎ আপনার হাতে হাতে কিন্তু কোনো ধরনের টাকা দিতে হবে না যদি আপনি আলু এবং আখের জন্য বিমা করেন একটা পার্সেন্টেজ হিসেবে কিন্তু আপনাকে টাকা দিতে হবে যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু কাটা যাবে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে হাতে হাতে কোনো ধরনের টাকা দিতে হবে না এবং আলু এবং আখ ছাড়া অন্য ফসলের জন্য যদি আপনি বিমা করেন তাহলে কিন্তু এক টাকাও আপনাকে দিতে হবে না অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এই বিমাটা আপনি করতে পারবেন অর্থাৎ প্রিমিয়ামের টাকাটা কিন্তু সরকারি দিয়ে দেয় তাছাড়াও এই ফর্মের কিন্তু আরও একটি অংশ রয়েছে দেখুন এই অংশে বলা হচ্ছে ফর্মের সাথে কোন কোন কাগজপত্রগুলো আপনাকে জমা করতে হবে কৃষকদের দাখিলযোগ্য নথি বাধ্যতামূলক কেওয়াইসি নথি হিসেবে ভোটার আইডি কার্ড আবশ্যিক এবং আধার কার্ড এগুলো জেরক্স কপি দিতে হবে পাসবইয়ের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নং খতিয়ান অথবা পর্চা সাম্প্রতিকতম বা পাট্টার বা দলিলের নকল নিজস্ব জমির ক্ষেত্রে ভাগ চাষিদের বা নিজের নামে জমি না থাকলে জমিতে চাষের অধিকার সংক্রান্ত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত দিতে হবে চার নম্বরে বলা হচ্ছে সহকৃষি অধিকর্তার সংশ্লিষ্ট ব্লক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের রাজস্ব আধিকারিক বা পরিদর্শক দ্বারা প্রদত্ত ফসল রোপণের শংসাপত্র রোপণ করেছেন বা করবেন তো চার নম্বর যে সার্টিফিকেটটি রয়েছে এটি কিন্তু এজেন্টে করে দেয় এবং অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বর পয়েন্টে কিন্তু বলা হচ্ছে খতিয়ান পর্চা দলিল যে কোনো দিয়ে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারেন অর্থাৎ কৃষক হলেই কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনি ঘোষণা করছেন আমি এই যোজনার বিবরণ পড়েছি এবং বুঝেছি আমাকে বোঝানো হয়েছে আমি উপরের বর্ণিত ফসল ফসলগুলি এবং অধিসূচিত এলাকার জন্য বর্তমান মৌসুমে অন্য কোথাও বা অন্য ব্যাঙ্ক এজেন্ট সমবায় সমিতি কোনো শস্য বিমা করিনি আমি এই যোজনার বিধি মেনে চলব এবং এই সংক্রান্ত কোনো নির্দেশ জারি হলে তাও মনে রাখবো কোনো পরিবর্তনের ক্ষেত্রেই বিমাকারী সংস্থাকে নির্ধারিত সময়সীমার মধ্যে জানাতে বাধ্য থাকবো এবং এখানে কিন্তু কৃষকের সই বা টিপসই দিতে হবে এবং এখানে কিন্তু সাক্ষী সই থাকবে উপরে প্রদত্ত তথাদি আমার সর্বাধিক জ্ঞান ও বিশ্বাস মতে সত্য এবং এখানে দেখতে পাচ্ছেন এরিয়া শ্রম সার্টিফিকেট এখানে কিন্তু আপনাদের হাত দেওয়ার দরকার নেই এটি কিন্তু এজেন্টি পরবর্তীতে করে দেবে এভাবেই এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে এবং ব্লক কৃষি দপ্তর অফিসে কিন্তু এই ফর্মটি আপনাকে জমা করতে হবে তো আপনাদের যে ব্লক কৃষি দপ্তর অফিস রয়েছে সেখানেই কিন্তু এই ফর্মটি পেয়ে যাবেন যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন অবশ্যই এই ফর্মটি পূরণ করে জমা করবেন যদি পরবর্তীতে আপনাদের ফসলের ক্ষতি হয় কোনো প্রাকৃতিক কারণে তাহলে কিন্তু ফসলের ক্ষতিপূরণ পেয়ে যাবেন তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকলে বেলকন প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন পেজটি ফলো অথবা লাইক করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে